আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যারা যুক্ত হচ্ছেন এখনকার লাইভের সাথে, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি আমি সাইফুল রাজীব। যদিও আমার এই পেজ থেকে আমি ছাড়া আর কেউ লাইভে আসে না, যে কোনো কিছুতে আমাকে আসতে হয়, আমি আসি সবসময় আপনাদেরকে বিরক্ত করার জন্য, জ্বালা সান্ত্বনা দেওয়ার জন্য, সময় অসময়ে চলে আসি আসলে, কারণে অকারণে। তো আজকে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য আসছি, কারণ আমি নিজেও এই বিষয়টা নিয়ে অনেকটা বলতে পারেন শঙ্কার মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি, কারণ আমি ভিডিওটা ক্লিয়ার না। জি, অনেকে বুঝে ফেলছেন যে আমরা এখন কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি। আমরা মূলত আজকে কথা বলবো যে যে ভিডিওটা বা অডিওটা আপনারা শুনছেন, আসলে এটার ভিতরে কি আছে, এটা সত্যতা কি, এটা নিয়ে একটু কথা বলবো। আর যদিও আমি আরো ভালোভাবে জানার জন্য আজকে সন্ধ্যার দিকে আমাদের পেজে সেই ভিডিওটা আপলোড করছিলাম। আপলোড করার পরে আমাদের অনেক অভিজ্ঞ প্রবাসী ভাই যারা আরবি বুঝেন ভালো, বা অনেকে আছেন যারা সৌদি জাওয়াজাত অফিসে কাজ করেন, বা যাদের কপিল মালিক সৌদি পুলিশে কাজ করেন, তারও অনেকে অনেকের সাথে কথাবার্তা বলছে। আর সব কিছু মিলিয়ে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছানোর চেষ্টা করছি যে আসলে এর সত্যতা কতটুকু, এ বিষয়ে কথা বলবো। আমার কথা ক্লিয়ার শুনছেন কিনা দয়া করে জানাবেন, কেউ একজন লিখবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। এবং অনুরোধ করব যে এই লাইভটা, যে লাইভটা দেখতে পাচ্ছেন আপনারা, সেই লাইভটা আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। এতে করে মোটামুটি আরও অনেকে যুক্ত হতে পারবে আপনার একটা শেয়ারের মধ্য দিয়ে, এবং আমাদের কথা বলতে সুবিধা হবে। হয়তো এমনও হতে পারে যে যিনি এই লাইভটা দেখে আসবেন তিনিও হয়তো আমাদেরকে কোনো না কোনো একটা ভালো তথ্য দিলে দিতেও পারেন। আমি অনুরোধ করবো বিশেষ করে সবার প্রতি যারা যুক্ত হলেন, আপনারা যদি সবাই সবার টাইম লাইনে বা যে ফেসবুক গ্রুপগুলোতে আছেন আর সেখানে যদি একটু শেয়ার করেন, আমিও আমার একটা গ্রুপে একটু শেয়ার দিয়ে নিই, তারপর কথা বলছি। আসলে জিনিসটা একেবারেই যে উড়িয়ে দেওয়ার মতো তা না। কেউ কেউ, আমি একটা কথা একটু আগে বলে নিচ্ছি, অনেকে বলতেছেন এটি গুজব, লিখছেন অনেকে যে এটি সত্য না, কিন্তু সত্য না হলেও একটা কথা কিন্তু থাকে, সেটা হচ্ছে যে বিনা বাতাসে গাছের পাতা নড়ে না। আমি আপনাদেরকে এর আগে একটু, আপনারা একটু শেয়ার করবেন, শেয়ারের পাশাপাশি আমি একটা গল্পের মতো করে একটা কথা বলি। গল্প না, আসলে এটি বাস্তবতা। সেটা হচ্ছে আপনি যখন ইউটিউবে এক সপ্তাহ ধরে কোনো একটা বাংলা নাটক দেখবেন, আপনি যদি ইউটিউবে বাংলা নাটকের দর্শক হয়ে থাকেন, তাহলে দেখবেন যে আপনি দুইটা বা তিনটা নাটক দেখেন, এরপর প্রতিদিন দেখবেন যে আপনার ইউটিউবে ঢুকলেই দেখবেন যে আপনার সামনে সবগুলো নাটক, বাংলা নাটক নাটক আপনার সামনে আসতে থাকবে। আপনি যদি দু তিনটা ওয়াজ শুনেন, হ্যাঁ, আপনি যদি মিজানুর রহমান আজারি সাহেবের যদি কয়েকটা ওয়াজ শুনেন বা আরও যারা আছেন, ওনাদের যখন দুইটা ওয়াজ শুনবেন, দেখবেন যে পরের দিন আপনার ইউটিউবে শুধু ওয়াজগুলোই দেখাচ্ছে, শুধু এগুলো আসবে। আরেকটা জিনিস আপনি দেখবেন আমাদের ফেসবুকে, আমরা তো বেশিরভাগ সময় ফেসবুকে থাকি, ফেসবুকে থাকা অবস্থায় যখন দেখবেন যে এয়ারপোর্টে কোনো একজন প্রবাসীর ব্যাগ হারিয়ে গেছে এমন একটা ভিডিও আপনি দেখতেছেন, তখন দেখবেন যে ওইটার পিছে পিছে এই পর্যন্ত এয়ারপোর্ট থেকে যতগুলো ব্যাগ হারাইছে বা এয়ারপোর্টে যাই কিছু করছে সেগুলো আপনার সামনে আসতে থাকবে। আবার দেখবেন কোথাও আগুন লাগছে, দেখবেন যে আপনি আজকে আগুন লাগার একটা ভিডিও দেখতেছেন, আজ থেকে দু বছর আগে কোথায় আগুন লাগছিল সেটাও কিন্তু আপনার কাছে আসতে থাকবে। ঠিক একইভাবে যেহেতু এখন সৌদি আরবের এই, আমরা যারা ইউটিউবার বা অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করি, আমি আমাকে দিয়ে বলতেছি, দেখবেন আমাদের সবাই কিন্তু এখন একটা ভিডিও বানাচ্ছি যে সৌদি আরবে কয়েকদিন ধরে কঠিন চেক হবে, কঠিন তল্লাশি হবে, সবাইকে ধরবে, এটা সেটা করবে, এই ভিডিওগুলো কিন্তু আমরা বেশি বানাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে কি জানেন, এই ভিডিওগুলো বানালে কিন্তু এগুলো মানুষ ভালো দেখে। যেমন আমি যদি এখন এই ভিডিওর টাইটেলে যদি অন্য কিছু লিখতাম যে কেমন আছেন সৌদি প্রবাসী ভাইরা, ভালো আছেন নাকি, শুভ সন্ধ্যা, আসেন একটু গল্প করি, তাহলে কিন্তু এই 716 জন মানুষ কিন্তু এখানে ভুলেও আসতো না, আপনারা কেউ আসতেন না। যখন আপনি দেখছেন যে আমার ভিডিওতে লেখা আছে কি এই ভিডিও, এটার আতঙ্ক কেন, এটা নিয়ে, এটা সত্য না মিথ্যা, যখন আমি এরকম লিখলাম, তখন কিন্তু আপনারা সবাই আগ্রহ দেখাচ্ছেন, সবাই আগ্রহ দেখায় কিন্তু এই লাইভটা দেখতে আসছেন, জিনিসটা বুঝতে পারছেন। তো আমরা কি করি, আমরা যারা আপনাদের জন্য ইউটিউবে ভিডিও করি, আপলোড করি বিভিন্ন কন্টেন্ট, আমরা কিন্তু ভালোভাবে বুঝি যে আপনি কোনটা দেখবেন, কোন ভিডিওতে আপনার আগ্রহ বেশি। তো আমরা কিন্তু সেই ওই একই জিনিসটাই করি। গত দু মাস ধরে কিন্তু সৌদি আরবে ধরপাকড় অভিযান চলবে, সৌদি আরবে কঠিন তল্লাশি চলবে, হাউস ড্রাইভার সায়েক খাস যারা আছেন তাদেরকে ধরতে পারে, বাইর হবেন না কেউ, ঘর থেকে বাইর হবেন না, দোকানে যারা কাজ করেন কয়েক মাস লুকিয়ে থাকবেন, এই ধরনের ভিডিওগুলো কিন্তু ফেসবুকে সব থেকে বেশি আসতেছে, জিনিসটা বুঝতে পারছেন। এই ভিডিওগুলো আসতে আসতে কোনো একজন ব্যক্তি, এই যে অডিওটার কথা আমরা বলছি, এবার আসি সেটাই, এই অডিওটা, এটা সৌদি আরবের পুলিশের, এটা সত্যি কথা, এটা সৌদি আরবের জাওয়াজাত পুলিশ, তাদেরই একটা ভয়েস। কিন্তু এটা কত সালে, কোন বছর, কি জন্য এই ভয়েসটা দিছিলেন,
এটা কিন্তু সুনির্দিষ্ট তারিখ বা সময় কোথাও লেখা নাই। যারা শুনছেন দয়া করে ভিডিও লাইভটা একটু শেয়ার করবেন, কথাগুলো অনেকেরই জানার দরকার, আপনারা একটু শেয়ার করলে উপকৃত হব। এখন বলছি যেটা, সেটা হচ্ছে এই ভিডিওটা যে সৌদি পুলিশ বা সৌদি জওয়াজাতের বা সৌদি আরবের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের যে ভয়েস, তাদের যে ভিডিও, এটা সত্যি কথা। এটা কেন সত্যি হলো সেটা একটু আপনাদেরকে বুঝে বলি। কারণ এখানে তারা বেশ কিছু নিয়ম কানুনের কথা বলছে, এখানে তারা বেশ কিছু নিয়ম কানুনের কথা বলছে। এই নিয়ম কানুনগুলো তো সৌদি সরকার আমাদেরকে সবসময় বলতেছে যে আপনি কি কাজ করতে পারবেন, কোন কাজ করতে পারবেন না, কোন কাজ করা আপনার জন্য বৈধতা আছে, কোন কাজ করতে আপনি কোন কাজ করলে আপনাকে সৌদি পুলিশ ধরতে পারে যে কোনো সময়। এখানে কিন্তু সেই কথাগুলো বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে আপনি যে কপিলের কাজ করবেন আপনি আপনাকে সেই কপিলের কাজটাই করতে হবে, যে কপিলের দিশে আপনি গেছেন বা যার কাপালায় আপনি আছেন আপনাকে সেই কাজটা করতে হবে, এটা তো আপনি জানেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইকামাতে যে নামটা লেখা আছে, যে পেশা দেওয়া আছে, যে আপনি যে যে পেশার একজন কর্মী আপনাকে সেই কাজটা করতে হবে, এটাও আপনি খুব ভালো করে জানেন, তারা সেটাই বলছে। তারপর হচ্ছে যে হাউস ড্রাইভার যারা আছে তারা ড্রাইভিং করতে হবে, তারা ওই বাসার যে গাড়ি যেটা সেটা চালাবে, তাই সে রাস্তায় অন্য গাড়ি চালাতে পারবে না। তারপর হচ্ছে যে কি সায়েক খাস বা ধরেন জামেল মঞ্জিল যারা আছে তারা, তার আমেল মন্দির কি বাইরে কি কোনো রেস্টুরেন্টে কাজ করতে পারে বা সৌদি সরকার কি এটা করার কি কোনো অনুমতি দে না। কিন্তু আমাদের কিছু কিছু ভাইরা হয়তো বাইরে গিয়ে কাজ করতেছেন, যে সেখানে তার যে বেতন সে বেতন তার পোষায় না, সে অন্য জায়গায় গিয়ে কাজ করতেছেন বা কপিলের থেকে পালা গেছেন সেখানে গিয়ে কাজ করতেছেন। তো আপনি তো খুব ভালো করে জানেন যে আপনি যেদিন পালা গেছেন সেদিনে জানেন যে এই কাজটা আপনার জন্য অবৈধ, আপনাকে যে কোনো সময় পারলে আপনাকে ধরবে। তাহলে দেখেন এই ভিডিওর মধ্যে যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথাই কিন্তু ওই নিয়ম কানুনের কথা বলছে, এখানে বেআইনি কোনো কথাবার্তা বলে নাই। এখন বেআইনি যে কাজটা আপনি যদি করে থাকেন, সেই বেআইনি কাজের সাথে যদি আপনি জড়িত থাকেন, তাহলে আপনাকে তো সৌদি পুলিশ ধরবেই, এটা তো স্বাভাবিক। আর এটা ধরার জন্য একেবারে তারিখ দিয়ে ডেট দিয়ে আপনাকে এসে ধরতে হবে না, আপনাকে যে কোনো দিন যে কোনো সময় ধরতে পারে। এখন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনার ইকামার মধ্যে লেখা আছে হচ্ছে আপনি হলেন যে এটাকে খুব সহজ করে বলে আপনি হচ্ছেন একজন ইলেকট্রিশিয়ান, একটা কথার কথা, আপনি ইলেকট্রিকের কাজ করেন আপনার ইকামাতে লেখা আছে সেটা। এখন একজন ইলেকট্রিশিয়ান কি সে কি রেস্টুরেন্টে কাজ করতে পারবে, সে কি খাবার বানাতে পারবে, তাকে কি সে পারমিশন দিবে? আপনার এখানে লেখা আছে আপনি হচ্ছেন একজন ধরেন যে আপনার ওই ওয়েটার, মানে খাবার দাবার যারা হোটেল রেস্টুরেন্টে খাবার দাবার দিয়ে, আপনি হচ্ছেন আপনার ইকামাতে লেখা আছে ওয়েটার, কিন্তু আপনি কাজ করতে গেছেন হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনে, তো আপনি কি বিল্ডিং বানাতে পারবেন, আপনি কি ইঞ্জিনিয়ার? আপনার ইকামাতে লেখা আছে আপনি হচ্ছেন একজন ড্রাইভার, গাড়ির ড্রাইভার, কিন্তু আপনি কি করতে গেলেন, আপনি গেছেন মোবাইল ঠিক করতে। তাহলে তো আপনি আপনার এই কাজটা কিন্তু করতেছেন না। তো এইখানে এই জিনিসটাই বলা হচ্ছে যে কি যার যার ইকামাতে যে কাজ তাকে সেই কাজটা করতে হবে, নাম্বার এক। নাম্বার দুই হচ্ছে যে যে কপিলের যেখানে সে কাফালা হয়েছে বা যে ভিসায় সে গেছে সে ভিসার লোক হতে হবে, এটা সৌদি আরবের সৌদি সরকারের সব সময়ের আইন। এবং এই আইন যদি কেউ অমান্য করে তাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সৌদি পুলিশ গ্রেপ্তার করতে পারে। আরেকটা হচ্ছে যে কি এখন বিভিন্ন সময় আপনারা দেখছেন এখানে যারাই কথাগুলো শুনতেছেন সবাই সৌদি প্রবাসী, এখানে বাইরের লোক কিন্তু কেউ নাই। কোনো কোনো এলাকাতে আমরা কি দেখি যে রাস্তার মাঝখানে ওই তারা একটা চেকিং বসায় বসলো, হ্যাঁ, দুই তিনটা গাড়ি দিয়ে রাস্তা আটকে দিয়ে সবাই আকামা চেক করতেছে। আকামাটা চেক করার সময় তারা কি দেখে, দেখে যে তার গাড়ি তার নামে, তার কোম্পানির গাড়ি, হ্যাঁ, তাহলে সে কি করবে, আপনাকে ছেড়ে দিয়েছে। যখন দেখছে যে গাড়ির সাথে রোকসার কোনো মিল নেই, রোকসার সাথে লাইসেন্সের কোনো মিল নেই, তারপরে কাজের সাথে কপিলের সাথে গাড়ির কোনো মিল নেই, তখন তাকে আটকে রাখে, তাকে ধরতেছে। এটা হচ্ছে একটা, এই চেকিংটা তো সবসময় হচ্ছে, কোথাও না কোথাও কোনো না কোনো ইশারাতে দেখবেন যে এটা সবসময় হচ্ছে। আরেকটা জিনিস দেখবেন যে কোনো কোনো সময় দেখা গেছে কিছু কিছু এরিয়াতে, যেমন বাংলাদেশি অধ্যুষিত বাংলাদেশি লোকজন যেখানে থাকে সেগুলা, ইয়েমেনি যারা থাকে সেখানে বা অন্যান্য কালো জাতি যারা যেখানে থাকে, এইসব এরিয়াগুলোতে কিন্তু প্রায় সময় দেখবেন সৌদি পুলিশ 8-10টা গাড়ি নিয়ে যায়, সেখানে গিয়ে দেখে যে এই ঘরে কারা থাকে, কী কাজ করতেছে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু তারা তল্লাশি করে। এই তল্লাশিটাও যখন করবে এটার জন্য কোনো নির্ধারিত সময় থাকবে না, যে শুধুমাত্র আজকে তল্লাশি করবে, এর বাইরে কোনো তল্লাশি করবে না, এরকম কোনো সময় নেই। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ওই ভিডিওতে যে কথাগুলো বলছে সেই কথাগুলো 100% সত্য। এখন সেটা যে এই 3 দিন পরে আমাদের যে অনেক ইউটিউবার ভাই যে দেখা যায় এখানে আর মাত্র 3 দিন পর, 3 দিন পরে বাদ তালাতায়ুম, এই বাদ তালাতায়ুম কি এই 2022 সালে তালাতায়ুম না এটা 1996 সালে তালাতায়ুম, এটা তো বোঝার কোনো উপায় নাই। কিন্তু আমরা সেটা বুঝতেও, আমাদের সেটা বোঝার দরকার নেই, আমরা বুঝতেও যাচ্ছি না, আমরা শুধু এতটুকু বুঝতে চাচ্ছি সেখানে যে কথাগুলো বলা হচ্ছে যে সবাইকে সবার ইকামা কপিলের যে কাজ, কোম্পানির যে কাজ, সেই কাজের মধ্যে থাকতে হবে। বাহিরের কোনো কাজ যদি করে তাহলে তাকে সৌদি পুলিশে ধরলে সোজা সুমাইসিতে পাঠাবে, সেখান থেকে দেশে পাঠিয়ে দিব। এটা এই কথাগুলোই হচ্ছে মূলত ওই অডিওটার মধ্যে যতটুকু আমি বুঝতে পারছি, আমি যতটুকু আরবি টুকটাক যা শিখছি এখান থেকে আমার কাছে এটাই মনে হয়েছে। পাশাপাশি আমাদের সেই ভিডিওর নিচে অনেকগুলো প্রবাসী ভাই কমেন্ট করছে যারা ভালো বুঝেন, তারাও কিন্তু একই কথাটাই বলছেন যে এখানে এই কথাগুলো বলা হচ্ছে। তো সুতরাং
এখান থেকে আমি আপনাদেরকে গত কয়েকদিন আগে লাইভেও একটা কথা বলছি, আজকেও সেম কথাটা বলতে চাই, যে যারা যাদের এই কামা থেকে শুরু করে কাজ থেকে শুরু করে সবকিছু ঠিক আছে, কোম্পানির কাজ করতেছেন, কফিলের দোকানে কাজ করতেছেন, কফিলের বাসায় কাজ করতেছেন, আপনার সবই ঠিক আছে, তাহলে আপনার এখান থেকে বিন্দু মাত্র আতঙ্কিত হওয়ার কোনো দরকার নাই। আপনি যেভাবে কাজ করতেছেন, যা যা করতেছেন, আপনি সবকিছুই করবেন, গেল এক। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যেহেতু জানি যে আমাদের অনেক প্রবাসী ভাই হুরুবে আছে, এই কামা এক্সপায়ার হয়ে আছে, তারপর হচ্ছে কফিলের কাজ করতেছেন, আরেক শহরে গিয়ে কাজ করতেছে, এমন যারা আছেন তারা তো সবসময় যেরকম সচেতন থাকেন, সতর্কে থাকেন, এখন আপনাদেরকে সচেতন সতর্ক থাকতে হবে। কারণ আপনাকে যে কোনো সময় আপনি রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছেন, খাওয়ার জন্য ঘুরতে যাইতেছেন, বা কোথাও বন্ধুর সাথে দেখা করতে যাইতেছেন, সেখানে ধরতে পারলে ভাই আপনাকে ধরবে, এবং সে যদি তার যদি মন দিল ভালো হয় আপনাকে এই কামা দেখে ছাইড়া দিবে, আর যদি মন দিল ভালো না হয় সে আপনাকে ধরে নিয়ে সময় সিতে ঢুকে দিবে, সফর দেবে, সেখান থেকে আপনাকে দেশে চলে আসতে হবে। এটা একদম ক্লিয়ার এবং স্বাভাবিক কথাবার্তা। এটা গেল একটা। আরেকটা জিনিস কিন্তু আছে, আরেকটা ভালো পয়েন্ট কিন্তু আছে, যে এই ভিডিওটা, এই ভিডিও বা এই কথাগুলো কেন বারবার করে এই আসতেছে, কেন এগুলো এই এই ভিডিওটা সবার সামনে ঘুরতেছে, বা আমরা কেন এত ভিডিও বানাচ্ছি, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে আপনার। এই প্রশ্নের জবাব একটা কথা বলি, আপনাদের নিশ্চয় মনে আছে যে সৌদি সরকার দীর্ঘ প্রায় এক বছরের বেশি সময় ধরে, প্রায় 2 বছর বলতে পারেন, প্রায় 2 বছর ধরে বলতেছে যে তোমরা যারা তোমাদের মালিকের সাথে কন্ট্রাক্টে ব্যবসা বাণিজ্য করতেছো, মালিকের নামে দোকান দিয়েছো, মালিকের নামে কোম্পানি খুলছো, ব্যবসা বাণিজ্য যারা করছো, যারা করতেছো, তোমরা তোমাদের এই ব্যবসাটা তোমার নিজের নামে নিয়ে নাও। যেহেতু তুমি ব্যবসা প্রতিষ্ঠান করার মতো টাকা পয়সা তোমার কাছে আছে, তার মানে তুমি মোটামুটি টাকা পয়সার মালিক, এটা তারা স্পষ্টভাবে বুঝে গেছে। এই জন্য তারা বলতেছে যে তোমার কাছে যেহেতু সেই অ্যাবিলিটি আছে, তুমি তোমার এই কোম্পানিটা, তোমার দোকানটা তোমার নামে করো, তোমার যে ইয়েটা আছে, তোমার যে কোম্পানিটা আছে বা দোকানটা আছে, সেটা তুমি তোমার নামে করো। এই কথাটা কিন্তু 2 বছর ধরে বলতেছে, 2 বছরে বেশ কয়েকবার এটার জন্য সময় তারা এক একবার একটা সময় দিয়ে 3 মাস দিয়ে, 6 মাস দিয়ে, 9 মাস দিয়ে, এভাবে করতে করতে প্রায় 1.5 বছর 2 বছর মতো সময় দিছে, এবং সেই সময়টা আজকে 16 তারিখে শেষ। আজকে 16 তারিখ পর্যন্ত এই সময়টা শেষ হচ্ছে। যারা কপিলের নামে ব্যবসা প্রতিষ্ঠান করতেছে, তাদেরকে বলছে যে তুমি তোমার কপিলের সাথে কথাবার্তা বলে এটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধন করো, লাইসেন্স করো, তোমার নামে করে নাও। এটা কিভাবে করতে হবে, এটার জন্য তারা ভিডিও দিছে, এটার জন্য তারা দূতাবাস কনসুলেটকে বলছে, দূতাবাস কনসুলেট আবার আমাদের সৌদি আরবের যত ব্যবসায়ী আছে সবাই সাথে জুম মিটিং করছে, বিভিন্ন সময় বিজ্ঞপ্তি দিছে, নিয়ম কানুন দেখাই দিছে, যে কেমনে কেমনে কোথায় আবেদন করবেন, কেমনে আপনার নিজের নামে ব্যবসাটা নিজের নামে নিয়ে আসবেন, সবকিছু দেখাইছে। তাহলে দীর্ঘ 2 বছর পর্যন্ত সময় দেওয়ার পরে যদি কোনো বাংলাদেশি বা অন্য দেশের নাগরিক যদি আবারও তার কপিলের নামে ব্যবসা প্রতিষ্ঠান চালায়, এবং ওই মুক্তব আমেল যদি আয়সা দেখে, তারা যদি প্রমাণ করতে পারে যে এই লোক তার সৌদি কপিলের সাথে ব্যবসা করতেছে, কোনো নিবন্ধন নেই, কোনো লাইসেন্স নেই, তাহলে তার ব্যবসা প্রতিষ্ঠানটা বাতিল করবে এবং তাকে হ্যান্ডকাপ লাগায় ধরে নিয়ে যাবে। এটা স্বাভাবিক, ঠিক আছে। এই সেকেন্ডটা যেহেতু 16 তারিখের পরে, মানে এতদিন সময় দেওয়ার পরে, যেহেতু এটা আপনার সময়টা পার হয়ে গেছে, এখন আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি ইউটিউবার বা আমরা যারা আছি, আমরা একটা 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 কিছু ধারণা করতেছি যে যেহেতু তারা সময়টা শেষ করে দিছে, সুতরাং তারা হয়তো একটা মুক্ত বামেল একটা চেকিংয়ে নামবে, বিভিন্ন দোকানে যেতে পারে, বিভিন্ন হোটেলে যেতে পারে, বিভিন্ন অফিস আদালতে যেতে পারে, গিয়ে দেখতে পারে যে এই কোম্পানির মালিক মালিক সেখানে আছে কিনা, ম্যানেজার সেখানে ঠিক মতো আছে কিনা, যারা কাজ করতেছে তাদের ইকামা ঠিক আছে কিনা, সব কিছু মিলাই দেখবে। এই চেকিংটা চলার একটা শঙ্কা এই প্রবাসীদের ভিতরে আছে, এখান থেকেই মূলত এই ধরনের অডিওটা বা ভিডিওটা এটা ভাইরাল হয়েছে। তো এই জন্যই যারা ব্যবসা প্রতিষ্ঠান করতেছে ওনাদেরকে যথেষ্ট সময় দিছে, অনেকে অনেকে সেটা করে ফেলছে, যে করে না তার উদ্দেশ্য ভালো না, এখন সে যদি ধরা পড়ে, তাকে যদি ধরে নিয়ে যায়, তার ব্যবসা প্রতিষ্ঠান কপিলে খাইয়া দেয় বা সৌদি পুলিশ নিয়ে যায়, তাহলে এখানে সৌদি সরকারও দায়ী হওয়ার মতো কিছু নাই, কারণ তারা যথেষ্ট সুযোগ দিছে, যিনি করতেছে না সেটার জন্য সে নিজে দায়ী। আরেকদিকে হচ্ছে ভাই, আপনি এই কাজকর্মের মধ্যে আছেন, আপনার আকামাও ঠিক আছে, আপনার কপিলও ঠিক আছে, আপনার কোম্পানিও ঠিক আছে, আপনি নিরীহ মানুষ, কাজ করতেছেন, খাইতেছেন, ঘুমাইতেছেন, ঘুরতেছেন, আপনার জন্য কোনো সমস্যা নাই, সুতরাং আপনার টেনশনের কোনো দরকার নাই। আমরা শুধু এতটুকু কথা বলতে চাই যে আমাদের যে সকল প্রবাসী ভাইদের আকামা ঠিক নেই, হুরুব আছে, আপনারা বাইরে কাজ করতেছেন, আপনারা একটু সতর্কে সাবধানে সবাপিয়া করবেন, যেসব জায়গায় চেকিং বেশি চলে ওইসব জায়গায় কম যাওয়া দরকার, বিভিন্ন জায়গায় রাত বিরাতে ঘুরে বেড়ার দরকার নাই, নিয়ম অনুযায়ী যেখানে কাজ করতেছেন একটু সেফ থাকিয়া সেখানে যাবেন, কাজ করবেন, বাসায় চলে আসবেন, এতটুকুই। আর যদি কপাল যদি খারাপ হয়, রিজিক যদি সৌদি আরব থেকে উঠে যায়, আপনি দিন দুপুরবেলা দুপুর 2টা বাজে ধরা পড়ে যাবেন, এটি স্বাভাবিক, তখন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমরা একটা ভুল করি বিভিন্ন সময়, এই ভুলটাও কিন্তু আপনার অনেক বড় সমস্যা হতে পারে। দেখা গেছে আপনি একটা কোম্পানিতে কাজ করেন, আপনি একটা কোম্পানিতে কাজ করেন যে সকাল 8টা থেকে বিকাল 7টা পর্যন্ত আপনি সেখানে কাজ করেন, কাজ করার পরে আপনার আরেকজন বন্ধুর একটা মনে করেন যে আপনার এটাকে কি বলে খাইয়াত, হ্যাঁ, যে টেইলারিং এর যে দোকান,
হয়তো যে দোকান আছে সে দোকানে আপনি গেছেন তার সাথে দেখা করতে, তার সাথে বসে গল্প করতেছেন, ওই টেবিলে সে সেলাই করতেছে, আপনি আরেক টেবিলে বসে বসে তার সাথে গল্প করতেছেন। এমন সময় যদি জাওয়াজাত বা মুক্ত বাংলাদেশে চেক করে যদি আপনাকে সেখানে পাই যায়, এটা কিন্তু ডেঞ্জারাস। আপনি কিন্তু শত চেষ্টা করে প্রমাণ করতে পারবেন না যে আমি এখানে ঘুরতে আসছি, আমি এখানে ঘুরতে আসছি, আমি এখানে তার সাথে কথা বলতেছি, সে মনে করবে যে আপনি ওইখানে কাজ করেন, আপনার কফিল হচ্ছে ওই হোটেলের, আপনি কাজ করতেছেন টেইলারিং এর খাইয়াতের। তো এই জন্য এই জায়গাগুলোতে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। বিভিন্ন যে ইয়েগুলো আছে, এটাকে কি বলে আপনার, যে কারখানাগুলো আছে, অনেক সময় দেখবেন যে আপনি কারখানাতে গেছেন আড্ডা দেওয়ার জন্য, হ্যাঁ, আপনার বন্ধুর সাথে একবেলা খাইতে গেছেন, ঘুরতে গেছেন। এখন সে কারখানাতে যারা কাজ করে তার সামনে মেশিন আছে, সে মেশিনের রোকসা অনুযায়ী তার আকামাও ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনি নিরীহ মানুষ, তো আপনার কাছে তো মোবাইল টেকনিশিয়ান, আপনি কারখানাতে যাই কি করতেছেন? সেদিনও যদি আপনাকে কোনো বিপদে, মানে যদি বিপদ আপনার উপর আসে, আপনাকে সেখানে ধরলেও কিন্তু তারা আপনাকে অ্যারেস্ট করতে পারে, গ্রেপ্তার করতে পারে। এই জন্য যে কাজটা করুন সেটা হচ্ছে, যদি কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা করতে হয় তাহলে তার প্রতিষ্ঠানে গিয়ে দেখা করার দরকার নেই ভাই, সেখানে গিয়ে আড্ডা মারার দরকার নেই, সেখানে গিয়ে কথা বলার দরকার নেই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি তার বাসায় গিয়ে আড্ডা দিবেন, সে যেখানে থাকে সেখানে সপ্তাহে একদিন যাবেন, ঘুরতে যাবেন, কথা বলতে যাবেন, বা বিভিন্ন ওই যে পার্কে তার্কে গিয়ে দেখা সাক্ষাৎ করে চলে আসবেন, এটাই ভালো। ওই দোকানে গিয়ে গিয়ে কথা বলার দরকার নেই, কারণ আমার সাথে এমন লোকের সাথে দেখা হয়েছে যে আপনার বাসার পানি কেনার জন্য 2 বক্স পানি এভাবে হাতে করে নিছে, যদিও এটা আমরা শিখেছি। আমার এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভালো একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, এটা আমি খুব কাছ থেকে দেখছি, বিদ্যা আপনাদেরকে বলতেছি। আমার সাথে একজন লোকের দেখা হয়েছে, যে লোকটা খুবই গরিব মানুষ, সারাদিন কাজ করছে, সারাদিন কাজ করার পরে ওই পান্ডাতে গেছে, সুপার মার্কেটে গেছে, সেখানে যাইয়া ওই যে নোস্ট্রিয়ালের পানি যেগুলো আছে না, এগুলো 2 কিস লইছে মনে করেন, ডিসকাউন্টে 2 কিস নিয়ে এভাবে হাতে করে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে বাসার দিকে যাইতেছে, মানে বাসায় খাবে এই জন্য পানিগুলো কিনছে। এখন যাওয়ার পথে তাদের পুলিশ ধরছে, যাওয়ার পথে পুলিশ ধইরা আপনার মনে করেন যে ভাই সেটা ক্যামেরা ধরলেই সমাধান, ক্যামেরা চেক করার মতো এত সুযোগ আপনি পাবেন না শাহিন আলম ভাই, এত সুযোগ, এত আপনার জন্য একজন কর্মীর জন্য আপনাকে ক্যামেরা চেক করবে, এই এত এত চিন্তা করে ঘোরার সুযোগ নেই। হ্যাঁ, যদি কপিল ভালো হয়, কপিল যদি চ্যালেঞ্জ করে যে আমার এই কাজ এখানে কাজ করে আসছে, আমার এখানে কাজ করে আসছে, কপিল কয়জনের ভালো, কয়জনের কপিল ভালো, কপিল যদি ভালো তখন ক্যামেরা চেক করবে, কোর্টে যাবে, আদালতে যাবে, আপনার জন্য কি একজন সৌদি, একজন সৌদি কপিল আপনার জন্য এত কিছু করবে এটা আপনি বিশ্বাস করেন? তো আপনি যাওয়ার দরকারটা কি? আচ্ছা যাক, আমরা ওই কথা না যাই, যেখানে ছিলাম, তো ওই লোকটা পানিগুলো কিনা বাসা নিয়ে যেতেছে, সে প্রতিদিন একটা করে খাবে, রাস্তায় তারা পুলিশে ধরে সোজা উঠেলো গাড়িতে, গাড়িতে উঠে তার কোনো কথাবার্তা না শুনে সোজা নিয়ে গেছে সুমাইসি সপস জেলে, সপস জেলে নিয়ে 3 দিন পরে তারা আউটফাস দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, 1 সপ্তাহ পরে সে বাংলাদেশ। অথচ ওই লোকটা মাত্র 15 দিন আগে বাংলাদেশ থেকে গেছে, 2 বছরের ইকামা তার নতুন, 2 বছরের ইকামা আছে, একেবারে নতুন, মানে যাই 8 দিন পরে 9 দিন পরে ইকামা পাইছে, মাসখানেক আগে বাংলাদেশ থেকে ঘুরে গেছে। সেই লোকটা রাস্তা দিয়ে দুই কেস পানি সহ তারা পাইছে, ধৈর্য, আজকে তার সফর হয়ে গেছে। এখন কেন সফরটা হয়েছে এটাও কিন্তু আমরা শিখেছি। বিভিন্ন সময় আপনি দেখবেন যে আপনাকে ওই পানির মামলাতে আপনি ধরা দিবেন, পুলিশের কাছে স্বেচ্ছা ধরা দিবেন, তো ধরা দিতে গেলে কি করবেন, ওই পুলিশে বলে যে তুমি পানি দুইটা নিয়ে দাঁড়ায় থাকো রাস্তার মধ্যে, আমি আসতে ধরা দিব। এরকম এরকম অনেকের সাথে ঘটছে, আপনারা আমার সাথে একমত হবেন, যে পানির মামলা দেয়, সবজি বেচার মামলা দেয়। তো পানি বেচার মামলাটা যেরকম, আপনি 2 বক্স পানি নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন যেরকম, আবার একজন নিরীহ মানুষের রাস্তা দিয়ে 2 বক্স পানি নিয়ে যাইতেছে, তো তাকেও তো একই জিনিসটাই মনে করতে পারে যে সে পানি বিক্রি করে, তাই না, সে সবজি বিক্রি করে, এরকম লোকের সাথে দেখা হয়েছে। এই কারণেই বলবো যে যিনি যে পেশায় আছেন, যে কাজে আছেন, যে কপিলের কাজ করেন, সেই কাজটা সঠিকভাবে করেন, আপনার কোনো টেনশনের দরকার নেই। আর যারা তো অবৈধ হয়েই গেছেন ভাই, কোনো না কোনোভাবে আপনি অবৈধ হয়ে গেছেন, তাহলে তো আপনি অবৈধ হয়ে গেছেন, আপনি তো এখন যে কোনো সময় একটা বিপদে পড়তেই পারেন, তো আপনি যেন বিপদে না পড়েন সেজন্য একটু সচেতন থাকলে, সতর্ক থাকলে আমি মনে করি সব কিছু শেষ। এই যে ভিডিওগুলো, অডিও ভিডিও এগুলো সেগুলো বলে 8-3 দিন পরে কী হবে, কেউ কেউ ওই যে সৌদি পুলিশের ছবি দেখাচ্ছে, গাড়ি চালাচ্ছে রাস্তা দিয়ে, সেটার সাথে বাংলা ভয়েস দিয়ে বলতেছে যাইতেছে কারো একজনের বাসা তারা ধরে নিয়ে যাবে, এগুলো হচ্ছে একটা আতঙ্ক ভাই, এটা আতঙ্ক চালানো কিছু না। ওই একজন পুলিশ কথা বলতেছে অন্য অন্য কোন ব্যাপারে, কোনো একটা বাসার মধ্যে হয়তো কেউ অকারেন্স করছে, ঠিক আছে, আপনার হয়তো আসামি আছে সেখানে, মাদক ব্যবসা করে বা কিছু একটা করে, সেখানে পুলিশ রেড দিচ্ছে, ওই ছবিটারের সামনে নিয়ে এসে বলতেছে সব বাসা বাসা চেক করবে, কেন তাদের কি খাইয়া কোনো কাজ নেই, তারা সব বাসার মধ্যে চেক করবো, এখানে কি অবৈধ লোক, কি সবাই কি অবৈধ লোক, এরা কি বৈধ কাজ করতেছে না, মানে মন চাইলো কি আর কারো একটা বাসার মধ্যে চেক করা শুরু করলো? তো এটা এগুলো কিছু কিছু জায়গাতে আমি আপনি আমরা যদি একটু সচেতন হই, সৌদি আরবে আছেন ভাই, 1-1 জন লোক 8 বছর 9 বছর 10 বছর 12 বছর ধরে সৌদি আরবে আছেন, তো আপনারা কি আইন কানুন সম্পর্কে কি বুঝেন না? আপনারাও বুঝেন, আমিও বুঝি, আপনিও বুঝেন, তো আমাদের নিজের ব্রেনটাকে একটু খাটাতে হবে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে সৌদি আরবের
এই আইন ল যেটা সেগুলো ভাই ভাঙা যাবে না। আর ওই তল্লাশি অভিযান সিরুনি অভিযান সৌদি সরকার যদি চায়, যাওয়াজাত মুক্তবা আমেল এটা সেটা হাবিজাবি যারা আছে ওনারা যদি চায় যে ওনারা সিরুনি অভিযান দিবে, এটা যে কোনো দিন যে কোনো সময় দিতে পারে, রাত 2টা বাজেও দিতে পারে, রাত দুপুর 1টা বাজেও দিতে পারে, ঠিক আছে, আপনার শুক্রবারও দিতে পারে, শনিবারও দিতে পারে, তার মন যখন চাইবে সে তখন ইয়ে করবে। আর আমি বিশ্বাস করি যেটা এখন আমাদের এই তাওয়াক্কাল নাটা, মানে আমরা যে করোনা ভাইরাসের ভ্যাকসিন বা করোনা আসার পর যে তাওয়াক্কাল অ্যাপসটা ব্যবহার করতেছে, সবাই মোবাইল ওপেন আছে এবং অবৈধ বৈধ সবাইকে যে আপসির করার একটা সুযোগ দিছে, আপসির করছেন না সবাই, কিন্তু আপসির করছেন, গ্রুপ আছে তাও আপসি কিন্তু করে ফেলছেন। তো এখন সৌদি সরকারের কাছে এমন সিস্টেম আছে, সৌদি আরবে কত লক্ষ লোক অবৈধ আছে এবং কে কোন জায়গায় কোন এরিয়াতে থাকে, কোন এরিয়াতে সবসময় বেশি আসা যাওয়া করতেছে, সব ডাটাবেস কিন্তু ওনাদের হাতে আছে। তারা যদি চায় যে এরকম একটা অভিযান করবে, তারা যে কোনো সময় এটা করতে পারে, যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে। তারা এখন ভালোভাবে বুঝতে পারতেছে যে সৌদি আরবে এখন কত লোক, কত হাজার লোক অবৈধ আছে, কত লক্ষ লোকের আকাম এক্সপায়ার, কত লক্ষ লোকের গ্রুপ আছে, এই লোকগুলো কোন এরিয়াতে বেশি থাকে, কোন জায়গায় কাজ করে, সবই ভাই ওনাদের কাছে আছে। তো যদি তাদের এরকম তল্লাশি সিরুনি অভিযান দেওয়ার ইচ্ছে থাকেই, তারা যে কোনো সময় দিতে পারে, যে কোনো দিন দিতে পারে, হ্যাঁ, এবং এই এই কাজটা করার শতভাগ রাইট তাদের আছে। তো এটার জন্য ঢাকঢোল পিটাই আসার মতো কোনো সুযোগ নেই যে কালকে সকাল 9টা থেকে শুরু করবে, 3 দিন পর থেকে শুরু হবে, 3 দিন কঠিন সেক্স চলবে, 7 দিন পর আর চলবে না, 5 দিন পরে বন্ধ হয়ে যাবে, 3 দিন ঘরের মধ্যে লুকাই থাকেন, 7 দিন পর থেকে আবার বাড়িতে পারবেন, এরকম চিন্তা ভাবনা করেন না। সবাই এই সৌদি আরবের আইন কানুন যেটা আছে এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং নিজের কাজটা ঠিক রাখার চেষ্টা করবেন, ইকামাটা ঠিক রাখার চেষ্টা করবেন। আমি আজকে অবৈধদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ যিনি অবৈধ হয়ে গেছেন তিনি হয়ে গেছেনই। হ্যাঁ, আর ওই যে চেষ্টা করতে চাই হচ্ছে মোহাম্মদ সেলিম যিনি লিখছেন যে রিজিকের মালিক আল্লাহ, এটা মাথায় রাখবেন, রিজিকের মালিক আল্লাহ। যতদিন পর্যন্ত সৌদি আরবে আপনার রিজিক লেখা আছে ততদিন কেউ আপনার কিচ্ছু করতে পারবে না, আর যেদিন রিজিক আপনার শেষ হয়ে যাবে সেদিন কোটি টাকা দিয়েও আপনি বাঁচতে পারবেন না। এই সুন্দর কথাটার মধ্যেই আজকে লাইভটা শেষ করতে চাই, কথাগুলো নিশ্চয় গুরুত্বপূর্ণ ছিল, যদি আপনাদের কাছে সত্যি গুরুত্বপূর্ণ বলে মনে হয় যারা ভিডিওটি এখন দেখতেছেন একটা করে শেয়ার করবেন, বা যারা পরে দেখবেন যখন দেখা শেষ হলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা নিরন্তর, আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক, আল্লাহ হাফেজ।